छोटो छेले बड़ो छेले सब खेलबे छेले खेलबे छेले के बाबू खेलबे घर में जाबे सभी खेलबे এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে সোজা গেলে চলে যাবে বিচ এখান থেকে বিচ যেতে 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে ওই দিক দিয়ে ওদিক দিয়ে পুরোটা ভিড় পুরোটা লোকজন দাঁড়িয়ে আছে তোমরা দেখে নাও একবার এটা হচ্ছে শুক্তো মুগের ডালে মুড়োঘণ্ট আলু ফুলকপির তরকারি কাতলা মাছের কালিয়া বাসন্তী পোলাও মটন কষা এটা হচ্ছে দীঘা ডিপো আমার পেছনে দাঁড়িয়ে আছে এই বাসটায় যাব আমরা বাসের নাম্বার হচ্ছে 3848 WB39B 3848 হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার আরও এক নতুন ব্লগে আর এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 4:02 তোমার জানি না দেখতে পাচ্ছ কি না আর আমি এখন আছি বাসে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দীঘা হ্যাঁ বন্ধুরা আমি আবারও যাচ্ছি দীঘা আমি তো এবার আমি বাইকে যাচ্ছি না এবার আমি যাচ্ছি বাসে আর আমার কাছে কিন্তু ফুল মোটর ব্লগিং সেটআপ আমার কাছে আছে কিন্তু আসলে তো আমি বাসে যাচ্ছি তার কারণ হচ্ছে কি যে জাস্ট হট করে প্ল্যান হলো মানে কলকাতা আসলাম আর বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে একদম পুরো ভলভো বাস এসি বাস আর বাসে কন্ডাক্টর বললো ওই মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে তার মধ্যে বাসটা দীঘা পৌঁছে দেবে আর যেহেতু বাসটা কিন্তু সব জায়গায় স্টপেজ দেবে না মোটামুটি 3-4টা মতো স্টপেজ দেবে আর তার মধ্যে একবার হয়তো ব্রেকের জন্য বাস দাঁড়াবে ব্যাস এইটুকু তার বেশি কিন্তু বাস আর দাঁড়াবে না তোমাদের বাসের ভিতরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো বাসের ভিতরে অবস্থা তুমি দেখো পেছনের দিকে সিট কিন্তু পুরোপুরি ফাঁকা আছে ফুল এসি কোনো চাপ নেই একদম বিন্দাস রিল্যাক্সে পৌঁছে যাবো দীঘা আর দীঘা পৌঁছতে পৌঁছতে আমার মোটামুটি টাইম লাগবে ওই ধরো 7:30 থেকে 8টা তার মধ্যে আমি দীঘা পৌঁছে যাবো আর তোমাদের আমি একটু বাসের টিকিটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসের টিকিট শুভম বাস ফুল এসি বাস ভলভো বাস ওই মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে দীঘা পৌঁছাতে আর বাসের টিকিট হচ্ছে পার হেড 400 টাকা করে একদম বাস তো তোমরা দেখে নিলে সুন্দর বাস তারপর আমি যখন কোথাও নামবো তারপর গিয়ে তোমাদের বাসের বাইরের লুকটা একটু দেখিয়ে দেবো আর এই বাসের যে ফোন নাম্বার যেটা এখানে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু ফোন করে তোমরা বাসের সিট বুকিং করতে পারো আর তার সঙ্গে আমি নিচে ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই বাসের নাম আর বাসের ফোন নাম্বার আমি দিয়ে রাখবো তোমরা যখন দীঘা যাবা তখন কিন্তু তোমাদের কাজে লাগতে পারে আর তাছাড়াও এই ভিডিওতে আমি দীঘাতে গিয়ে কোন হোটেলে থাকবো হোটেলের নাম কী হোটেলের রুম ভাড়া কত সব কিছু কিন্তু আমি তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো তোমাদেরকে বলতে চাই সঙ্গে থাকো জুড়ে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো কিছুক্ষণ পরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ছোট ছেলে বড় ছেলে সব খেলবে ছেলে খেলবে ছেলে কে বাবু খেলবে ঘর মে যাবে সবই খেলবে সবাই খেলবে সবাই দশ ছেলে দেখবে সব লোক খেলেগা সব লোক খেলেগা ঘর মে যাবে সব খেলবে দাদা আমাদের হেলিকপ্টার বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলা হেলিকপ্টার মনু ভি খেলেগা চুনু ভি খেলেগা চুনু কে পাপা ভি খেলেগা সব খেলেগা আচ্ছা সব খেলেগা সব খেলেগা রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছি আর আমার পেছনে বাসটা দাঁড়িয়ে আছে তোমাদের একটু বাসটা দেখিয়ে দিচ্ছি আর জায়গাটার নাম কিন্তু আমি জানি না এটা একটা পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ছে জায়গাটা নাম আমি জানি না এখানে জায়গাটা দাঁড়িয়েছে বললাম তোমাদের ফার্স্টে বলেছিলাম যে ব্রেক নিয়ে একজন দাঁড়াবে তো এটা হচ্ছে সেই জায়গাটা এখানে দাঁড়িয়েছে তোমাদের বাসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাস দীঘা রামনগর কাঠি কলকাতা তোমরা দেখতে পাচ্ছ বাসটা দারুণ লাগছে দেখতে পুরোটা ভলভো বাস এসি বাস তোমরা পেয়ে যাচ্ছ আর তোমাদের একবার টাইমটা বলে দিচ্ছি এখন বাজে ঘড়ির কাটাই 5:56 বাজে এখন ঘড়ি কাটাই 6টা বাজে ওই মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাবো আশা করছি দেখা যাক কী হয় A few moments later. তো বন্ধুরা এইমাত্র আমি কেবল দীঘা এসে পৌঁছলাম এখন ঘড়ির কাটাই সময় হয়েছে 9:37 তোমরা দেখে নাও ওই 9:30 দিকে এখানে নামিয়েছে আর বাসটা প্রচণ্ড লেট করেছে বাসটা মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট আছে বলেছিল প্রায় 8:30 নাগাদ ঢুকিয়ে দেবে দীঘাতে কিন্তু এই দীঘাতে ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বেজে গেল আর বাসটা খুবই বাজে এসছে তো আমি বলবো যে এই বাসটা তোমরা সবাই না আসাই ভালো এই বাসটা খুবই বাজে সার্ভিস বহু জায়গায় দাঁড়িয়েছে মানে সুপার এসি ভলভো বাস হয়ে লোকাল বাসের মধ্যে স্টপেজ দিয়েছে প্লাস প্রায় 5 থেকে 5.5 ঘন্টা টাইম নিয়েছে দীঘা ঢুকতে তো এবার আমি যাই হোটেলের দিকে তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর যদি আমি সময় পাই তো বিচের ধারে একবার যাব তো বিচের যে লুকটা বা বিচের যে ভাইবটা সেটা আমি তোমাদের আমি শেয়ার করব তো চলো রুমে যাই তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি
গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। তোমরা দেখতে পেয়েছিলে যে কালকে রাতে আমি কলকাতা থেকে বাসে করে দীঘা এসে পৌঁছেছিলাম, আর এখন আছি আমার রুমে, হোটেল ঈশান গেস্ট হাউস, একদম পুরো নিউ দীঘাতে। আর আমার রুম ট্যুরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইরের উইন্ডো ভিউ, এটা খোলা যাবে কিন্তু, এটা বাইরেকার ভিউটা দেখো, বেশ সুন্দর ভিউ আছে, রোদ উঠেছে। মোটামুটি এখান থেকে 2 মিনিট লাগবে বিচে যেতে, নিউ দীঘা বিচে যেতে। আর আমি আমার রুম ট্যুরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বেডটা তোমরা দেখছো, এই বেডে কিন্তু তোমরা 3 জন ভালোভাবে থাকতে পারবে। দেখো 3টে বালিশ রাখা আছে, ছোট্ট একটা টেবিল আছে, চেয়ার আছে, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বললাম এটা হচ্ছে উইন্ডো ভিউটা, এখানে একটা ছোট মিরর রাখা আছে, আর এই যে হচ্ছে আমি। আর তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বড় কথা হচ্ছে এসি। হ্যাঁ, তোমরা এই রুমের মধ্যে এসিটাও পেয়ে যাচ্ছ। এখানে একটা ছোট টিউবলাইট আছে, এখানে একটা ফ্যান আছে, এটা হচ্ছে ওয়্যারড্রপ দেখতে পাচ্ছ, বেশ বড় আছে। আর এই জায়গাটা জামা প্যান্ট সব টাঙিয়ে রাখা যাবে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে বাথরুম, মোটামুটি ক্লিন আছে, খুব একটা ক্লিন বলবো না, মোটামুটি ক্লিন। ঘরটাও মোটামুটি ক্লিন, কিন্তু ঘরটা বেশ বড় আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বলবো যে এই ঘরটা ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা, যদিও আজকে রবিবার খুব ভিড়, তাও আমি এই ঘরটা 1000 টাকাতে পেয়ে গেছি। আর যদি আমি এটা নন এসি নিতাম তাহলে ধরে নাও কিছুটা কম হতো। আর খাবারের যদি আমি কথা বলি, এই হোটেলে খাবার কিন্তু খুব একটা ভালো না। খাবার আমি কাল রাতে এখানে খেয়েছিলাম রুটি আর চিকেন, তো খাবারটা খুব একটা ভালো ছিল না। আজকে ভাবছি বাইরে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ করবো। আর ঘড়িঘাটায় এখন সময় হয়েছে 11:32 টাইম হয়েছে, তোমার জানি না কতটা বুঝতে পারছ। আর একটা ভালো জিনিস হচ্ছে কি যে এই হোটেলে কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাবা, তো এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস, যেটা কিন্তু সব হোটেলে থাকে না। তো এই হোটেলে তোমরা এই ওয়াইফাই ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ, তো যার জন্য ভাড়াটা মোটামুটি ঠিকই আছে। তো চলো এবার বাইরে যাই, বাইরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি, চলো। আমরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেলের রুমগুলো তোমরা দেখো, ওইদিকে সব রুম দেখা যাচ্ছে, মোটামুটি পরিষ্কার আছে, খুব একটা পরিষ্কার বলবো না, কিন্তু কালারফুল, বেশ কালারফুল আছে। আর তোমরা বাইরে ভিউটা একবার তোমরা দেখো, বাইরে যেসব হোটেলগুলো আছে বেশ বড় বড় হোটেল, এটা হচ্ছে বাইরেকার ভিউ। হোটেলগুলো কিন্তু বেশ দারুণ সুন্দর, বাইরেকার পাশের হোটেলগুলো। এখানে একটা লিফ্টও আছে দেখতে পাচ্ছি, এই হোটেলটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা লিফ্ট, একটা লম্বা লিফ্ট আছে। আর বেশ কিন্তু ভালো ডিজাইন করা আছে, মানে পাথরের কাজ বা মার্বেলের কাজ করা আছে হোটেলগুলোতে, বুঝতে পারছি। এই হচ্ছে নিচের ভিউটা, নিচে সব রান্না বান্না হচ্ছে। এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সোজা গেলে চলে যাবে বিচে, এখান থেকে বিচ যেতে 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে। চলে আসলাম এখন দীঘা বিচের ধারে, আবার সেই দীঘা। এই লাস্ট এপ্রিল মাসে আমি বাইক নিয়ে এসেছিলাম দীঘাতে, সেম জায়গা, সব কিছু সেম, সেম বিচ, সেই জায়গায় আবার চলে আসলাম, তবে এবার বাইকে আসেনি, এবার এসেছি আমি বাসে। আর প্রচণ্ড ভিড় আছে এখানে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানকার ভিউটা, তোমরা দেখে নাও। ওই দিক দিয়ে পুরোটা ভিড়, পুরোটা লোকজন দাঁড়িয়ে আছে, তোমরা দেখে নাও একবার। এটা হচ্ছে নিউ দীঘা বিচ, দেখতে পাচ্ছ কতটা মানুষের ভিড় এখানে, কতটা ক্রাউড। আর রোদের তাপটা আজকে মোটামুটি এখন ভালোই আছে দেখতে পাচ্ছি, রোদ গরম সব কিছু পার করে মানুষ জলে নেমে পড়ছে স্নান করতে সকাল সকাল। আর জল কিন্তু এখন কাছেই আছে, খুব একটা বেশি দূরে নেই, কারণ এখন জ্বরের টাইম। আর এই দীঘাতে নাকি শুনেছিলাম কয়েকদিন আগে হলুদ হলুদ সাপ দেখা যাচ্ছিলো, সেই ভয় নাকি মানুষজন স্নান করতে নামছিল না জলে। তো এখন যা দেখছি সব কোনো ভয়ের কোনো সিনই নেই, ভয়ের কোনো নামগন্ধই নেই, সেসব ভয়কে মানুষ দূর করে মানুষ নেমে পড়েছে এই জলে স্নান করতে বা ফিল করতে সমুদ্রের জলে। রুম থেকে বেরিয়ে সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, ভাবছি ব্রেকফাস্ট করবো না, একবারে লাঞ্চ করে ঘরে যাব। তো দেখা যাক, এখনও কোনোটা ঠিক করিনি, এখানে একটু দাঁড়িয়ে এই যে সুন্দর দৃশ্যটা সেটা একটু ফিল করি, উপভোগ করি, তারপর ডিসিশন নেবো যে রুমে গিয়ে খাবো না বাইরে থেকে খাবার নিয়ে রুমে যাব, না বাইরে থেকেই খেয়ে রুমে ফিরবো। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা আসবো, বিচে নামবো, একটু স্নান করবো। এ হচ্ছে আমার মতো আপডেট। তোমরা দেখতে পাচ্ছ বিচের ধার থেকে ঘুরে আসলাম, এবার খাওয়া দাওয়া করতে হবে, বিচের ধারে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ যেমন রোদ তেমন গরম তেমন ভিড়। তো এই ভিড় আমার কিন্তু একদমই ভালো লাগে না, আমি কিন্তু একদম ফাঁকা জায়গা পছন্দ করি, যার জন্য আমার পাহাড়টা বেশি ভালো লাগে সমুদ্রের থেকে। তো যেহেতু বাড়ি গেছে সেরকম পাহাড় নেই, এই সমুদ্রটাই আছে দীঘা সবচেয়ে বেস্ট জায়গা, যাকে বলে বাঙালির লাভ, বাঙালির ইমোশন। তো সেখানে আমি চলে এসেছি আবার, এবার যাই হোক যাই, সামনের দিকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে সকাল থেকে, চা ছাড়া কিন্তু আর কিছুই খাইনি সেরকম।
তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রুমে একটু রেস্ট নেবো, দেন তারপরে আসবো বিচে স্নান করবো, স্নান করে বিকেলে আসবো ফটো তুলবো। কারণ এখন কিন্তু ছবি ভালো হচ্ছে না, রোদ পুরো একদম মাথার উপরে আছে, ছবি কিন্তু একদমই বাজে হচ্ছে। হোটেলগুলো তোমরা একবার দেখো, হোটেলগুলো কতটা বড়। আর সবচেয়ে বড় কথা কিন্তু এইসব হোটেলে তোমরা সুইমিং পুল পাবা, লিফ্ট পাবা। আর এইসব হোটেলে নিম্নতম ভাড়া হচ্ছে 2000 টাকা, 2000 টাকা থেকে কিন্তু 5000-10000 টাকা অবধি কিন্তু এইসব হোটেলে রুম তোমরা পেয়ে যাবা। বাইরে বিচের ধারে যা গরম, এখানে এসে একটু শান্তি লাগছে। মানে এসি আছে আর রুমটা খুব সুন্দর, মানে রেস্টুরেন্টটা ডেকোরেশনটা খুব ভালো। বাইরে প্রচণ্ড গরম, তো আমি পালিয়ে আসলাম। আবার বিকেলে যাবো, খাওয়া দাওয়া করে ঘরে রেস্ট নেবো, তারপর বিকেলে যাবো। বিকেলে কি দুপুরে একবার গিয়ে স্নানটা করে আসবো, তারপরে বিকেলে যাবো ছবি তুলতে আর রিলস বানাতে। তো দীঘার এসব সুন্দর সুন্দর ছবিগুলো বা রিলসগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে নিও। তোমার ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে, সেখান থেকেও চাইলে ফলো করে নিতে পারো। আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে রাখি। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কষে কষা রেস্টুরেন্টে। কষে কষা নাম, এটা হচ্ছে টোটাল মেনু কার্ডটা। বেশ বড়, বেশ ডিজাইন আছে মেনু কার্ডটা, খুব সুন্দর। তোমরা দেখো এই কষে কষার যে মেনু কার্ড বা এই কষে কষা রেস্টুরেন্টের মেনু কার্ডটা, তোমরা কিন্তু সেটা অনলাইনে গুগলে সার্চ করলে পেয়ে যেতে পারো। আর এটা কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, মহাভোজ থালি। এখানে ভেজ ননভেজ তোমরা দুটোই পাবা। এখানে আছে কাতলা কালিয়া অ্যান্ড চিকেন, কাতলা কালিয়া অ্যান্ড মটন, মানে সব কিছু ডবল ডবল তোমরা পেয়ে যাবে। মানে দুটো করে অপশান থাকবে। এবং তার সঙ্গে তোমরা এখানে দেখো প্লেন রাইস, তারপরে পোলাও, চাটনি, মিষ্টি, ডাল, ভাজা, সমস্ত রকম তোমরা পেয়ে যাবা। তোমাদের প্রাইসটাকে বলে দিচ্ছি, আমরা বুক করছি কাতলা কালিয়া অ্যান্ড মটন, এটার প্রাইস তোমরা পেয়ে যাবা 665 টাকা। আর যেটা কাতলা কালিয়া আর চিকেন আছে সেটার প্রাইস 650 টাকা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার দুপুরে লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে স্যালাড আর লেবু, এটা হচ্ছে শুক্তো, মুগের ডালে মুড়োঘণ্ট, আলু ফুলকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি, মিষ্টি, আর এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা, বেগুন ভাজা, আর এখানে একটা এক্সট্রা ভাত আছে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। প্রচণ্ড খিদে পেয়েছে আর পাচ্ছি না, সকাল থেকে কিন্তু কিছুই খাইনি। তো জাস্ট খাওয়া দাওয়া করি, তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। এখনই খাওয়া শেষ হলো, খাবার কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত খাবার। খাবারে কিন্তু নো কম্প্রোমাইজ, আমি ঠিক যেরকমটা স্পাইসি খাবার চয়েস করি ঠিক সেম টু সেম খাবার পুরো কবজি ডুবিয়ে খেয়েছি। এবার আমি ভাবছি এখান থেকে রুমে যাবো কী করে, অবস্থা খুব টাইট। আর বিল চলে এসেছে, বিলটা তোমরা দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে বিল, সবচেয়ে বড় কথা এখানে দেখুন, দেখতে পাচ্ছ ফোনপে স্টিকার প্লাস এখানে কিউআর কোড আছে। এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে হবে। আর এটা হচ্ছে টোটাল আমাদের বিল, বিল হচ্ছে 829 হচ্ছে বিল হয়েছে। আর তার মধ্যে এখানে আছে 19.26 টাকা প্লাস 19.26 টাকা হচ্ছে জিএসটি আছে। আর টোটাল বিল হয়েছিল 790 টাকা, তার সঙ্গে এই দুটো দিয়ে মোট 829 টাকা, মানে 829। এটা হচ্ছে আমাদের টোটাল আজকে বিল। আর তোমার ডাক্তার লেখা আছে কষে কষা। এই রাস্তা দিয়ে সোজা গেলে চলে যাবে আমার হোটেলটা, আর এই ডান দিকে চলে যাবে দীঘা রেল স্টেশন এবং দীঘা বাস স্ট্যান্ড। আর তোমরা দেখে নাও, এগুলো হচ্ছে জাহাজ বাড়িটা, এটা হচ্ছে জাহাজ বাড়ি। এর মধ্যে কিন্তু রেস্টুরেন্টটা আছে, জানি না ভয়েস কতটা আসছে, তা তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। 2000 years later দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বিচের ধারে। বিচের ধারে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের সমাগম। আর রুমে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আসতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখনও অবধি কিন্তু অনেক মানুষ আছে, আর সবাই কিন্তু এখনও অবধি জলে স্নান করছে। আর জল কিন্তু আজকে কম এনি, তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে আমার পেছনে। তোমাদের একটু বিচের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা পেছনে বিচে কতটা লোক। আর পেছনে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেহেতু সানডে ছুটির দিন, সেজন্য কিন্তু ভিড়টা এতটা বেশি। তো তোমার জন্য টাইম ল্যাপস আমি বানাচ্ছি, তো টাইম ল্যাপসে তোমরা একটু এনজয় করো। আমি গোপ্রো দিয়ে টাইম ল্যাপস শুট করছি, যার জন্য আমি এই শটটা ফোন দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু মানুষজন জলে স্নান করে মত্ত হয়েছে, এখনও কিন্তু মানুষজনের ওঠার কোনো নামগন্ধ নেই। আর যে সিভিক ভলেন্টিয়ার আছে তিনি কিন্তু সবাইকে বাঁশি বাজিয়ে ডেকে ডেকে তুলছে।
ওই দিকে সেই গোলেন ডেয়ারে তোমরা দেখতে পাচ্ছ সবাই কি বাঁশি বাজিয়ে বাজিয়ে ডেকে ডেকে তুলছে, কিন্তু কেউ এখনো উঠছেই না, সবাই কিন্তু এখনো স্নান করায় মত্ত হয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমি এখন চলে আসলাম বিচের ধারে সমুদ্রকে লাস্টবার দেখার জন্য বা লাস্টবার এই বিচটাকে দেখার জন্য। এরপরে বাস আছে নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে, SBSTC মানে সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশন বাস। বাসের টিকিট কালকে রাতেই কেটে নিয়েছিলাম অনলাইনে, বাসের টিকিট পড়েছিল 155 টাকা। আর হোটেল থেকে 10 মিনিট হলো বেরিয়েছি, বেরিয়ে লাস্টবার আসলাম বিচের ধারে দেখতে। আর তোমরা একবার দেখো, এখনও কিন্তু এখানে অনেক মানুষের ভিড় আছে, অনেক মানুষ স্নান করতে প্রায় নেমে গেছে। আর জল কিন্তু কাল থেকে আমি যা দেখছি জল কিন্তু কমেই নি, মানে এখন মনে হয় জ্বরই চলছে, যার জন্য কিন্তু জল নিচে নামেই নি, জল কিন্তু বেড়ে চলেছে আর প্রচণ্ড রোদের তাপ। আর একটা কথা বলতে চাই যে আমি যে হোটেলটায় ছিলাম ঈশান গেস্ট হাউস, ওখানে সার্ভিসটা কিন্তু মোটেও ভালো ছিল না। সে সকাল থেকে সকাল 7টা থেকে বারবার ডাকছে, ডেকে ডেকে তুলছে। মানে কম বাজেটে যদি হোটেলে তোমরা কেউ থাকতে যাও তাহলে কিন্তু তোমরা রিল্যাক্স করতে পারবে না, মানে ঝামেলা শেষ থাকবে না। আর আমি বলবো একটু বেশি টাকা দিয়ে যদি থাকো তোমরা, বা যেসব বিচের ধারে যেসব হোটেলগুলো আছে 2000 টাকা 3000 টাকা যেসব হোটেলের রেট, এইসব হোটেলে যদি তোমরা থাকো অনেক শান্তিতে থাকবো, অনেক রিল্যাক্সে থাকবা, মানে একটা লাক্সারি লাক্সারি ফিল হবে। কিন্তু যদি তোমরা এই কম টাকায় বাজেটে বা কম বাজেটে হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা সেখানে রিল্যাক্স করতে পারবা না, মানে অনেক ঝামেলা। আর তার চেয়ে বড়ো কথা, মানুষজন সেখানে পুরো বাস ভর্তি ভর্তি মানুষজন আসছে, হোটেলটা পুরো নোংরা করে রাখছে, মানে পুরো একদম মচ্ছপ লেগেছে তাই মনে হচ্ছে। দীঘায় যে আসছে রিল্যাক্স করতে সেটা কিন্তু করতেই পারছি না। আর দীঘায় এসে যদি তোমরা রিল্যাক্স করতে চাও এই সিজনে তাহলে কিন্তু তোমাদেরকে বড় লাক্সারি হোটেল তোমাদের বুক করতে হবে এবং সেখানে তোমরা ভালোভাবে থাকতে পারবা। তো আমি তোমাদের বলছি যে আমি যে হোটেলটা ছিলাম ঈশান গেস্ট হাউস, নিউ দীঘা বিচ থেকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট লাগবে সেখানে যেতে। সেই হোটেলের ফোন নাম্বার এবং লোকেশান আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। জানি না কতটা বোঝা যাচ্ছে, মাথার উপর যেহেতু রোদ আছে আমারও খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, আর বেশিক্ষণ দাঁড়াবো না। এরপরে সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে চলে যাবো দীঘা বাস স্ট্যান্ড, সেখান থেকে কিছু ব্রেকফাস্ট করবো সকালে, ব্রেকফাস্ট করে দেন বাসে উঠবো। আমার বাসের টাইম আছে 10:50, ঘড়ি কাটা এখন সময় হচ্ছে 9:36, জানি না বুঝতে পারছো কি না। ওই দিকে ওই পেছনের দিকে চলে যাবে তালসারি, উদয়পুর বিচ, আর পুরীও চলে যাবে ঠিক ওই পেছনের দিকে, আর আমার এই পেছনের দিকে চলে যাবে এদিকে ওল্ড দীঘা বিচ আছে, মন্দারমণি আছে, শঙ্করপুর আছে, তাজপুর আছে, তারপরে এদিকে গঙ্গাসাগর, সুন্দরবন সব থাকলোই, পরপর চলে যাবো ওদিকে। তো গরমে পুরো নাজেহাল হয়ে গেছি আর ভিডিও করতে পারছি না, আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, এবং ভিডিওটা খুব বেশি ভালো লাগলে কিন্তু তোমরা সবাইকে শেয়ার করে দিতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা মনে করে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর এই দীঘা সমস্ত রকম হোটেল মানে কম বাজারে যে হোটেলগুলো আছে সে হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের লিঙ্ক বা লোকেশানে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে খোঁজ নিতে পারো, অথবা আমাকে কমেন্ট করো, বা আমাকে ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করে থাকো সেখানে আমাকে মেসেজ করতে পারো। দীঘাতে কিন্তু কম বাজেটে বেশি বাজেটে সমস্ত হোটেলের আপডেট কিন্তু আমি তোমাদের দিয়ে দিতে পারবো। তো আর বেশি কথা বলা যাচ্ছে না, এবার বাস স্ট্যান্ড থেকে যাই, বাসের টাইম হয়ে এসছে, তো সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। তো চলো বাস স্ট্যান্ডে যাই, গিয়ে তোমার তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বাস স্টপে, এটা হচ্ছে SBSTC সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশন, এখান থেকে কলকাতার বাস ছাড়বে, কলকাতার সমস্ত রকম বাস ছাড়ে। এটা হচ্ছে দীঘা ডিপো, আমার পেছনে দাঁড়িয়ে আছে, এই বাসটায় যাবো আমরা। বাসের নাম্বার হচ্ছে 3848 WB39B, এই বাসে যাবো আমরা। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তোমাদের বললাম ভাড়া নিয়েছে 155 টাকা করে ভাড়া। এখান থেকে বাস ধরে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে আবার শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে সেখান থেকে ডাইরেক্ট ট্রেন পাবো কৃষ্ণনগর সিটি লোকাল। তো সেই ট্রেনটা ধরার পর সেখান থেকে কৃষ্ণনগর পৌঁছাবো, কৃষ্ণনগরে গিয়ে আবার এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে করিমপুর বাস স্ট্যান্ড যাবো, করিমপুর নিউ বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে যাওয়ার পরে গা কিন্তু আমি সেখান থেকে করিমপুরে বাস পাবো। তো করিমপুরে বাস 7:10 একটা বাস আছে, তো তারপরে যেহেতু কলকাতার বাস দু একটা থাকে, তো সেই বাসগুলো কখন ঢোকে না ঢোকে টাইমে কোনো ঠিক নেই, তো সেই বাসগুলো পাবো কিনা জানি না।
তো আমি যদি ঠিকঠাক টাইমে পৌঁছে যাই তো 7টার বাসগুলো পেয়ে যাবো ভাবছি আমি। তো 7টার বাসগুলো যদি পেয়ে যাই তাহলে আমি রাত 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা করছি। তো এখনও জানি না কী হবে। আর ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দেবো। এই হচ্ছে আমার দুদিনের দীঘা ট্রিপ ছিল। এই দুদিন দীঘা ট্রিপে মোট আমার ওই 4-5 হাজার টাকার মতো খরচ হলো। আর আমি তোমাদের বললাম হোটেল সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান দিয়েছি, সব কিছু আমি বলেছি, আর নতুন করে কিছু বলতে চাই না। আর এটা হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে দীঘা বাস ডিপো। ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন তারা মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের মন্তব্যটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর পারলে আমার ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম দীঘা।